আমি তাশফা ইকবাল, আই এম আ স্টুডেন্ট অফ ফার্মাসি অ্যাট দ্য ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক। এটা অনেক ভালো ছিল, কেন কি আমি অনেক নতুন নতুন জিনিস শিখতে পারলাম। ফর এক্সাম্পল, নতুন নতুন সার্ভার অর সফটওয়্যার্স যেগুলো হচ্ছে আমি আগে জানতাম না, ওগুলো ইউজ করতে পারলাম, যেগুলো হচ্ছে আমি ফার্দার আরও অ্যাসাইনমেন্টস অর প্রজেক্টস অর ডিফারেন্ট পাবলিকেশনসে যদি আমি নিজের বানাই তাহলে হচ্ছে অ্যাপ্লাই করতে পারবো। My name is Rashad Muhammad Mahbub. I've graduated from the University of Asia Pacific and I've done my CREG session 2nd February 2018. Workshop is very good. At least, I would say that their workshop is very good. Because in our country, we don't have life science. Because we don't have a lab facility. So, I mean, everything is lab work. But এই জিনিসটা আসলে ভাঙার ক্ষেত্রে এই ক্রেকের এই ওয়ার্কশপটা বেশ, লাইফ সায়েন্স ওয়ার্কশপটা বেশ কাজের, মানে বেশ এই ওপেন, আই ওপেনিং একটা জিনিস। সো এই ডিফারেন্ট ডিফারেন্ট সফটওয়্যার্স, নিউ সফটওয়্যার্স অর ফরম্যাটিংস অ্যান্ড সার্ভার্স ইউজ করা, দেন ওগুলো ইউটিলাইজ করা, কীভাবে কোথায় অ্যাপ্লাই করা যায়। ফর এক্সাম্পল, এই যে SPSS অর EndNote, এগুলো আসলে অনেক কিছুই শিখেছি। যেমন আমার এই ওয়ার্কশপ থেকে আমার জানার জিনিসের মধ্যে যেমন আমার অনেক কিছুই আমার জানা ছিল না, বিশেষ করে এই যে এই রেফারেন্সিংয়ের যেই প্যারাটা, এটা আমরা যেই প্যারাটা আমরা পার করে এসেছি একটা প্রজেক্টের সময়, সেই প্রজেক্ট যে একটা এন্ডনোটের মাধ্যমে এমনি এত সহজে রেফারেন্সিং করা যায়, এটা আসলে আমি ওয়ার্কশপটা না করলে জানতে পারতাম না। আর কতদিন যে আসলে এইভাবে রেফারেন্সিং করতাম ম্যানুয়ালি, এই পুরো জিনিসটা যে অটোমেটিক্যালি করা যায় এটা জানতাম না। সো এরকম আসলে অনেক নতুন নতুন জিনিসই এই ওয়ার্কশপের মাধ্যমে আমরা জেনেছি। সো এটা যদিও 2 দিনের জন্য অনেক ছোট একটা এই জিনিস, এটা আসলে আমার কাছে মনে হয় যে 5 দিনেও এটা শেষ করা সম্ভব না, কিন্তু এটা অ্যাটলিস্ট এটা ট্রাই করেছে এই ওয়ার্কশপটার মাধ্যমে আমাদেরকে, অ্যাটলিস্ট যে এই এই স্কোপগুলো আছে, সো তোমরা এই স্কোপগুলোতে ঘুরে দেখতে পারো, এই ওয়ার্কশপটার মাধ্যমে এটা আমরা জানতে পারলাম। এটা অনেক পজিটিভ একটা জিনিস, কজ যারা হচ্ছে জানে না কিছু, ওরা হচ্ছে ইজিলি মানে এই ওয়ার্কশপ থেকে জানতে পারছে, মানে অনেক কিছু শেখা যায়। উদ্যোগটা বেশ এই অনেক এই আমি বলবো সাহসী এবং এবং নতুন, এবং আমাদের এই যারা ইয়াং রিসার্চার হতে চায় বা এই সামনে এরকম কোনো, এমনকি অনেকে এরকম আছে যে যে স্কলারশিপের জন্য হলেও এই এরকম পাবলিকেশন করতে চায়, তাদের জন্য এটা অনেক ভালো একটা উদ্যোগ। এবং যারা এরকম করতে চাচ্ছ, আমি তাদেরকে বলবো যেন তোমরা এসে এই এরকম একটা ওয়ার্কশপ করে যেতে পারো, করলে তোমাদের আর কি একটা এক্সপিরিয়েন্স হবে। এই বাংলাদেশের মতো একটা দেশে এরকম একটা উদ্যোগ খুব কম মানুষই নেয়। আচ্ছা, আমার যদি ফার্দার আর কোনো হেল্প লাগে, যাতে আমি আরও হেল্প চেলে যাতে ওগুলো ইউটিলাইজ করতে পারি, তো ডিফারেন্ট ডিফারেন্ট ওয়ার্কশপসও যাতে হয়, আর আমি যদি ডিফারেন্ট ডিফারেন্ট টাইমসে মনে মানে হঠাৎ করে লাগলো, দেন আমি এখানে কন্ট্যাক্ট করলে যেতে পারি, আর হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট সেমিনারসও যাতে হয়, ফর এক্সাম্পল ইউনিভার্সিটিজেও করতে পারে, তা আমরা সবাই আরও ডিটেলসে জানতে পারি। আচ্ছা, গ্রেকের আমি আসলে একটি ওয়ার্কশপ করেছি। সো আমার আসলে যদি প্রত্যাশা বলতে হয়, আমি যদি এই স্পেসিফিক ওয়ার্কশপের কথা যদি আমি বলি, এই স্পেসিফিক ওয়ার্কশপ আসলে আমাদের এই এই জিনিসটাকে আরও অনেক সুন্দরভাবে আমার কাছে মনে হয়েছে করা যাবে, কারণ আসলে জিনিসটা অনেক এই খুব কম সময়ের মধ্যে, 2 দিনের মধ্যে এই জিনিসটা খুবই টায়ারিং একটা জিনিস, কারণ আমাদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকতে হয় এবং এই জিনিসটা খুবই টায়ারিং, এবং সবসময় আসলে ওই সেম এই এক্সাইটমেন্ট নিয়ে আসলে সব কিছু শোনা যায় না। কিন্তু যেটা আসলে গ্রেকের পক্ষে সম্ভব আমার কাছে মনে হয়, এই 2 দিনের সেশন না করে জাস্ট এই জিনিসটা কি 1 মাসের একটা যদি ক্লাস আকারে বা কারিকুলাম আকারে যদি এস্টাবলিশ করা যায়, এবং প্রত্যেক সপ্তাহে 2টা করে মানে 2 ঘন্টার ক্লাস, কারণ 2 ঘন্টার বেশি আসলে যতই ইনফরমেশন দেওয়া হয়, এমনকি পুরান ইনফরমেশনও যদি দেওয়া হয় তাহলে আসলে মাথায় থাকে না। সো এইখানে আসলে যেগুলো দেওয়া হচ্ছে সবই নতুন ইনফরমেশন। সো যদি এরকম করা যেত, 2 ঘন্টা বা 1.5 ঘন্টার ক্লাস প্রত্যেক সপ্তাহে 2 দিন করে এরকম করে যদি করা যেত, এরকম করে কারিকুলামটা যদি বানানো যেত, তাহলে অনেক এফেক্ট
প্রোডাক্টিভ হতো বলতে বলে আমার কাছে মনে হয় আর কি। সো গ্রেককে আমি বলবো এরকম এই উদ্যোগটার জন্য আমি বাহবা জানাবো এবং এরকম উদ্যোগটাকে আরও ইফেক্টিভ করার পসিবিলিটির দিকে আগানোর জন্য আহ্বান জানাবো। থ্যাংক ইউ।